কমিটি মেম্বার কারা? চলো এখানে এসো সব, না তো বক্তব্য এখানেই শেষ হয়ে যাবে। তুমি নিজে মানবে না, আমাকে দিয়ে 2 ঘন্টা বক্তব্য দেওয়া হবে? বদমাইশি জায়গা পাও না। ওই কমিটি কারা আছে এখানে আসো। এই কমিটি সবাইকে ডাকুন। এই কেউ উঠবেন না, বসুন, বসে যান, চলে যান। কমিটি লোক কারা এখানে আসুন সবাই, কারা এখানে আসুন সবাই। এখান থেকে শুরু হোক আজকে ইনশাল্লাহ। ইসলামের দাওয়াতি কাজ এটাই, ভালো করে বুঝবেন, এটা ইসলামের মেন কাজ, এটাই তবলিগ ও দাওয়াতের কাজ, ঠিক কিনা বলুন? একদম। আসুন এখানে, কমিটি কারা আছেন আসুন তো দেখি। আসুন, দাঁড়ান দাঁড়ান, কথা বলি না। আপনার উত্তেজিত ভাষাটা যেন প্রতিশোধমূলক না হয়। আপনি এমন করে বলছেন যেন ওরের উপরে রেগে আছেন, আপনি একদম না, ওরা আমার দিনই ভাই, আপনারা এখানে আসুন ভাই, একদম প্রতিশোধ নয়, আপনাকে ভালোবেসে বলছি ভাই, আপনি নিজে বাঁচুন, জাহান্নামকে ভয় করুন ভাই, বারবার বলছি, আল্লাহ জাহান্নামকে ভয় করুন, নিশ্চিত এটা আছে, আছে না নেই? আছে, ভয় করুন ভাই। কেউ আছেন ভাই এখানে? আর কেউ আছেন? 2-5 জন যুবক ছেলে, আরে না রে তকবীর হাতটা তুলুন না, যে নামাজ পড়ে ধরে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আসলে হাত তুলবে কেন, এখানে তো সব ধারের ব্যাপার। যদি বলতাম আমি এখন মমতা ব্যানার্জি 2000 টাকা দিয়েছে নোট 400 খানা, কারা কারা নিবেন হাত তুলুন, একটা লোকই দেখবেন 2 হাত তুলতো, নগদে নগদে। আর এ এখন নামাজ পড়তে হবে মরার পরে রেজাল্ট, কেউ হাত তোলে? বিজ্ঞানের যুগে মানুষকে বোঝানো যায়? যায় না। তারপরেও আপনাকে দেখে খুব কষ্ট হচ্ছে, এই জন্য বললাম, তাছাড়া আর কিছু নয়। তাহলে আমাদের নাজাতের একটা উপায় হচ্ছে এই, যে কথা বলতে বলতে এসেছি, সেটা হচ্ছে আতিউল্লাহ বা আতিউর রাসুল, আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে, তাই তো? জি। তাহলে আমরা সমস্ত ক্ষেত্রে আনুগত্য কার করব? আল্লাহ এবং তার রাসুলের। আর কারো আনুগত্য করব না, কোন ওলিয়া আউলিয়া পীর গাউস কুতুব কারো অনুগত্য একদম চলবে না, ইসলামে নেই। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন, এখানে একটা কথা বলেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। দেখুন তো একটা কথা আপনাদের বোঝাতে পারি কি আমি, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা চলছে না? আর একটা কথা মাঝখানে একটা বার্তা দিচ্ছি, মাধ্যমিক যে সমস্ত ভাইয়েরা বোনেরা তোমরা পরীক্ষা দিচ্ছ, রাস্তাঘাটে আমি দেখতে পাচ্ছি মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্টে অনেক স্কুল ছাত্রী মারা যাচ্ছে। এই বীরভূমের গতকালই দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে মারা গেল, আল্লাহু আকবার। তার আগের দিনে হাতিতে একটা মেয়েকে মেরে দিয়েছে। রাস্তা দুর্ঘটনা সবসময় মারা যাচ্ছে। যে সমস্ত পরীক্ষার্থী ভাই বোন আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, পরীক্ষার টাইমের অনেক আগে বাড়ি থেকে তোমার বাবার মোটর সাইকেলে করে সাবধানে আস্তে আস্তে করে আপনি আপনার মেয়েকে পৌঁছাবেন, তাড়াহুড়ো করবেন না, রাস্তাঘাটে দেখে শুনে পার হবেন, খুব সাবধানতা অবলম্বন করবেন। অনেক বাচ্চার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, আল্লাহ আমাদের বাচ্চাদের সকলকে হেফাজত করো, বলুন আমিন। আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আপনার ছেলেকে বলছেন আপনি যে শামীম তুমি যদি পাস করো, আচ্ছা বলুন তো কথা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। সম্পূর্ণ হতে গেলে কি বলতে হবে? শামীম তুমি যদি পাস করো তোমাকে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবো, ভালো করে বুঝলেন, কথা ক্লিয়ার? আর যদি বলতাম তুমি যদি পাস করো, কথা সম্পূর্ণ হতো? হতো না। আল্লাহ তাআলা ঠিক এইরকম একটা ভাষা ব্যবহার করে বলছেন, ইন, আলেমুলামারা আছেন যে ইন শর্ট, ইন শর্ট, ইন, আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও, তার মানে মোমেন হলে কিছু মাল পাওয়া যাবে, ভালো করে বুঝবেন, মোমেন হলে মাল পাওয়া যাবে। আল্লাহ তাআলা মোমেনের এবার চরিত্রও বলছেন, তারপরে মোমেনের প্রাইজের কথা বলছেন। আমরা মোমেনের চরিত্র যদি বলি, ইনশাল্লাহ আজকে থেকে মেনে নেবো ইনশাল্লাহ, কারা কারা মানবেন? কোরআন কারা কারা মানবেন? কোরআন কারা মানবেন? মাশাআল্লাহ, কোরআন মানতে আপনারা আগ্রহী আছেন। আল্লাহ মোমেনদের গুণ বর্ণনা করছেন, এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. مومنر گون بولشن الله الله أكبر مومنر ایک نمبر گون الله بولشن کی جا الله بولشن مومن تو نشتوئی تارا যাদের কাছে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয় থত 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 করে কাঁপে, এটা হচ্ছে এক নম্বরের মোমেন্ট। রাত ১২টার সময় মামাতো বোনের সঙ্গে ভুল করে এক বিছানাতে শুয়ে জেনার কাজ করে ফেলে দিয়েছেন, ভুল করে। মামাতো বোনও জানে না যে এটা পাপ হচ্ছে কি না, আপনিও জানেন না, তখন যৌবনের উত্তেজিত অবস্থাতে আছেন। এখন যৌবনের স্বাদ মিটে যাওয়ার পরে দুই চার দিন পরে রাতের বেলা মনে মনে হচ্ছে আল্লাহু আকবার, মামাতো বোনের সঙ্গে তো আমার বিয়ে হয়নি, আমি যে পাপ কাজ করলাম আমার বোন জানে আর আমি জানি, আর কেউ পাপের সাক্ষী নেই, আল্লাহু আকবার। রাতের বেলা উঠুন না, একটু কেন ঘুমিয়ে থাকেন, উঠুন, উঠে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ পাপ করেছি, তোমার কথা মনে পড়ে গেছে, তুমি আজাব দিয়ে দিতে পারো, দয়াময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন তারাই তো মোমেন যারা পাপ কাজ করার পরে আমার কাছে কাকুতি মিনতি করে, খুব মানে হৃদয় থেকে কথা বার করে দু চোখের পানি ফেলে আমার কাছে ফেরত এসে আমার ভয়ে থর 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 করে কাঁপে, এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ।